হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার সাগর স্টুডিও চ্যানেল। আমরা আজকে যেটা দেখে নেব সেটা হলো কম্পিউটারে, মোবাইলে অথবা কোনো ট্যাব বা ল্যাপটপে কি করে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই ইমেল অ্যাকাউন্ট হলো ইলেকট্রনিক্স মেল। ইমেল অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ অপরিসীম। ইমেল অ্যাকাউন্টের সাহায্যে আমরা কোনো অ্যান্ড্রয়েড ফোন বা কোনো ট্যাব বা কোনো ল্যাপটপ অথবা কোনো কম্পিউটারকে লগ ইন করলে তবেই মাত্র আমরা সেই ডিভাইসটি ইউজ করতে পারি এবং এক স্থান থেকে অন্য স্থানে কোনো মেল বা কোনো ডকুমেন্টস বা কোনো চিঠিপত্র পাঠানোর জন্য আমরা ইলেকট্রনিক্স মেলটি ব্যবহার করে থাকি। এই ইলেকট্রনিক্স মেলে অনেক গুলোভাবে তৈরি করা যায় বা অনেক রকম কোম্পানির তৈরি হয়, যেমন হচ্ছে গুগল, ইয়াহু, রিডিম মেল ইত্যাদি। তো আজকে আমরা দেখে নেব কী করে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তবে বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স, তাদের জন্য বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশনের জন্য বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, তাতে নতুন কোনো ভিডিও বা টিউটোরিয়াল পোস্ট করার সময় তোমার কাছেই প্রথম নোটিফিকেশনটি যায়। এবং যারা কম্পিউটার টিউটোরিয়াল সম্পর্কে আরও নতুন কিছু জানতে চাও বা আপডেটেড কোনো ভিডিও পেতে চাও, তারা গুগলে গিয়ে সাগর স্টুডিও কম্পিউটার টিউটোরিয়াল বলে সার্চ করলে অবশ্যই চ্যানেলটিকে পেয়ে যাবে। সেখান থেকে আমার এই চ্যানেলের সমস্ত কম্পিউটারের আপডেটেড ভিডিও প্লেলিস্ট থেকে খুঁজে নিয়ে তোমরা শিখতে পারবে। আর হ্যাঁ, যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক, কম্পিউটারে কীভাবে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা জানতে হলে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে যেটা দেখব বা যেটা আলোচ্য বিষয় সেটা হলো কম্পিউটারের ইন্টারনেটে বা মোবাইলের ইন্টারনেটের যুগে ডিজিটাল মাধ্যমে কীভাবে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। প্রথমে আমরা দেখে নেব কীভাবে গুগলে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই ইমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য মোবাইল, ট্যাব এবং ল্যাপটপ, ডেস্কটপ সমস্ত ডিভাইসেই সার্চ ইঞ্জিনে গিয়ে, অর্থাৎ যে কোনো একটি সার্চ ইঞ্জিন অন করতে হবে। সার্চ ইঞ্জিন অন করার পর, ওপেন করার পর কীভাবে আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করব সেটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখে নেব। তো প্রথমে আমরা একটা সার্চ ইঞ্জিন ওপেন করলাম। সেই সার্চ ইঞ্জিনে অ্যাড্রেস বারে লিখলাম www.google.com, তারপরে এই পেজটি ওপেন হয়ে গেল। পেজের সেখান থেকে হয় জিমেল অপশানে ক্লিক করতে পারি অথবা সাইন ইন অপশানে ক্লিক করতে পারি। তো শুরু করা যাক, আমি জিমেল অপশানেই ক্লিক করলাম। কিছুক্ষণ পর একটা পেজ চলে এলো যেখানে গুগল অ্যাকাউন্ট যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে সেখানে ইমেল আইডি বা ফোন নাম্বার দিতে বলছে। তো যেহেতু আমার ক্রিয়েট নেই বা তৈরি করা নেই, আজকে আমরা নতুন শিখছি, তাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে ফর বিজনেস পারপাস আর পার্সোনাল ইউজ, ফর মাই সেলফে ক্লিক করলাম যেহেতু পার্সোনাল। সেখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার নেম দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম মানে প্রথম নাম এবং টাইটেল। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম সাগর স্টুডিও। তবে হ্যাঁ, মনে রাখতে হবে ইউজার নেম এমন একটা দেব এবং ইউজার নেম সবসময়ের জন্য ছোট হাতের হয়, ডট স্টুডিও। যখনই এই ইউজার নেমটা দেব, সেই ইউজার নেমটা যেন ইউনিক হয়, অর্থাৎ বিশ্বে কারোর যেন না থেকে থাকে, তবেই মাত্র এটা গ্র্যান্টেড হবে। এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ড এমন একটা দিতে হবে যেটা 8-digit ক্যারেক্টার হয় এবং স্মল ক্যাপস অর্থাৎ ছোট হাতের, বড় হাতের এবং নিউম্যারিক বা ক্যারেক্টার দিলেও হবে, মিশিয়ে দিলে খুব ভালো হয়। এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে যদি ইউজার নেম ঠিক না থাকে তাহলে হাইলাইটেড করছে যে ইউজার নেম ম্যাচ করছে না। অলরেডি সাগর ডট স্টুডিও নামে অনেকের ইউজার নেম রয়েছে। আমি এখানে 2020টাও পাশে বসিয়ে নেক্সট করে ট্রাই করার চেষ্টা করছি, তাও নিচ্ছে না। এমন একটা ইউজার নেম হতে হবে যেটা ইউনিক। হ্যাঁ বন্ধুরা,
অনেক চেষ্টা করার পর একটি ইমেল আইডি ম্যাচ করেছে, সাগর স্টুডিও 205। এবারে বলছে যে ফোন নাম্বার, অর্থাৎ এখানে কোনো একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে, যেখানে মোবাইল নাম্বারটা দিলে সিকিউরিটি কোড স্বরূপ ওটিপি যাবে, যে ওটিপি ভেরিফাই করবে জিমেল অ্যাকাউন্টটা। ঠিক এইভাবে জি দিয়ে একটা ভেরিফাই কোড যাবে আমার মোবাইলে, অর্থাৎ যে নাম্বারটা আমি অলরেডি দিয়েছি। আমি এখানে বসিয়ে দিলাম ভেরিফাই কোডটি এবং ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভেরিফাই হয়ে গিয়েছে। ভেরিফাই হওয়ার পর এখানে আরেকটি ফর্ম চলে এসেছে, যেখানে কি চেয়েছে না, রিকোভারি মেল আইডি যদি থাকে প্রয়োজনে দিতে পারো, পরে মেলটি কোনো ডিসপিউট হলে, ডিস্টার্ব হলে আমরা ওই রিকোভারি মেল আইডি দিয়ে মেল ঠিক করে নিতে পারি। এবং ডেট অফ বার্থ চেয়েছে, মান্থ, ডে অ্যান্ড ইয়ার, এবং তারপরে জেন্ডার অপশানে সিলেক্ট করে আমি নেক্সট বাটনে ক্লিক করব। চলো দেখে নেওয়া যাক। নেক্সট করার পর আমাদের এই অপশানটি চলে এসেছে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, জাস্ট এখান থেকে স্কিপ বা ইয়েস করে বেরিয়ে যেতে পারি। ইয়েস করার পর আমাদের আরও কিছু অপশান চলে এসেছে, টার্মস অফ কন্ডিশান। এই টার্মস অফ কন্ডিশানগুলি পড়ে আমরা আই এগ্রিতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা দেখলাম যে অলরেডি আমাদের একটি মেলের পেজ ওপেন হয়ে গিয়েছে, ওয়েলকাম করছে জিমেল, অর্থাৎ আমাদের মেল আইডিটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, যেখানে অলরেডি একটা মেলও পাঠিয়ে দিয়েছে গুগল থেকে ওয়েলকামের জন্য। এবং আমরা মেল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি এবং আমার পাশে থাকা অপশানে দেখাই আছে সাগর স্টুডিও 2005 এবং 205, এবং অলরেডি আমার অ্যাকাউন্ট এটা চলে এসছে। তবে হ্যাঁ, অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, তা নাহলে ইমেল বন্ধ করা এবং খোলার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। এখন আমরা এখান থেকে সাইন আউট করে বেরিয়ে যাব কিভাবে, মেলে ক্লিক করব নেমটাই এবং এখান থেকে সাইন আউট অপশানে ক্লিক করব। এবং আমি আমার কেবলমাত্র মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারব। তো বন্ধুরা, এই গেল আমাদের জিমেলে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এবার আমরা দেখে নেব ইয়াহুতে কীভাবে মেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমি অ্যাড্রেস বারে ইয়াহু মেল লিখে টাইপ করার পরেই সঙ্গে সঙ্গে আমাকে ইয়াহু মেলের পেজ অপশানটা চলে এসেছে। জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে দেবো ইয়াহু মেল। ইয়াহু মেলে ক্লিক করার পর আমাকে ইয়াহু মেল অপশানে চলে আসবে, এই পেজটি ওপেন হবে। সেখান থেকে সাইন ইন অথবা মেল অপশান আছে, যেখানেও ক্লিক করতে পারি। সাইন ইনে ক্লিক করার পর এখানে সেমভাবে অপশানটা আমরা পেয়ে যাব, যেখান থেকে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম। ক্লিক করলেও সেম যেমন গুগলে দেখেছি আমরা, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডিটেলস দিয়ে কন্টিনিউ করলে একইভাবে আমরা মেল আইডিটি তৈরি করতে পারব। এইভাবে আমরা রিডিম মেল থেকে শুরু করে যে কোনো মেল আইডি আমরা ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম কীভাবে মেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেটা মোবাইলে হতে পারে বা কম্পিউটারে হতে পারে বা ট্যাবে হতে পারে। এই মেল অ্যাকাউন্ট কীভাবে মেল পাঠাতে হয় বা মেল অ্যাকাউন্টে কীভাবে কোনো কিছু ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করে পাঠাতে হয়, এটা আমরা পরের ভিডিওতে আবার টিউটোরিয়াল হিসাবে শিখে নেব। তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি। যদি কোনো কারণে ভালো লেগে থাকে এবং যদি এখান থেকে কিছু শেখা যায়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আশা করছি সবাই বুঝতে পেরেছ এবং নিজের বন্ধুদের কম্পিউটার লার্নিংয়ের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ওকে, বাই।